আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ বাঁকুড়া। ক্লাসের শুরুতে যথারীতি পূর্ব পাঠের পুনরালোচনা। গত ক্লাসে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখেছিলে, সেখান থেকে আমি একটু জানতে চাইব, ঠিক আছে? তো বাবুরা, আশা করি সবাই অনেক সুন্দরভাবে এবং সঠিকভাবে উত্তর দিতে পারবে। আমাকে প্রথমে বলবে সাইফ আল মুবিন। সাইফ আল মুবিন, তুমি একটু বলো তো শোনা, একটি গরুর চারটি পা হলে পাঁচটি গরুর কতটি পা? 20টি পা ম্যাম। চার পাঁচে বিশ, 20টি পা। আচ্ছা, কিভাবে বলো, একটি গরুর চারটি পা, পাঁচটি গরুর চার পাঁচে 20টি পা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ যে বলেছিলে। এবার আমাকে বলবে মুন্না। মুন্না বলো তো, চতুর্ভুজের কোণার বিন্দুকে কি বলে? ত্রিভুজ বা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, গুড গুড, এভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে? এবার আমাকে বলবে নিয়াজ বাবু। নিয়াজ বাবু, তুমি বলো তো 8 গুণ 8 সমান কত হয়? নিয়াজ বাবু, 8 গুণ 8 সমান, নিয়াজ কত হবে? 64। 64, ভেরি গুড, সুন্দর হয়েছে। 8 গুণ 8 সমান 64 হবে। এই তো, অনেক সুন্দর বলতে পারছো। এবার বলো তো মাহফুজ, বলো মাহফুজ, তুমি বলবে 25 সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত? একটু ভালো করে লক্ষ্য করো, 25, এইকে দেখো 25। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ সোনা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা দেখো, মাহফুজকে ধরেছি আমি, এই 25 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত? তাহলে কি হচ্ছে, আমরা এখানে দশক স্থানীয় অঙ্কের স্থানীয় মান পাচ্ছি 20, কেননা এখানে 2 হলো দশক আর 2-এর মান হলো 20, দশকের মান 2 দশক অর্থাৎ 20, ঠিক আছে? তো ওকে বাপুরা, আমরা আজকে ক্লাসে চলে আসি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সুন্দর করে সবগুলো প্রশ্নের উত্তর বলতে পারার জন্য। তো আজকের ক্লাসে আমরা মূলত স্থানীয় মান শিখবো, বলতে আজকে আমাদের কিন্তু রিভিশন ক্লাস। তোমরা জানো এর আগে তোমাদের স্থানীয় মান পড়ানো হয়েছে, তোমরা সবাই অনেক সুন্দর করে স্থানীয় মান পারো। আজকে আমরা স্থানীয় মান রিভিশন করবো। আচ্ছা দেখো, আমাদের আজকের বিষয় স্থানীয় মান। স্থানীয় মান বাবুরা, তোমরা সবাই জানো স্থানীয় মান নির্ণয়ের সময় কিছু সংখ্যা দেওয়া থাকে, যে সংখ্যাগুলোর মান তোমাদের নির্ণয় করতে হয়। কিছু সংখ্যা দেওয়া থাকে যে সংখ্যাগুলোর মান হয়। আমার মনে হয় আমাদের সঙ্গে যারা অংশগ্রহণ করার ক্লাসে সবাই করে গেছে,
মানে সবার উদ্দেশ্যে আমি একটু বলছি বাবরা, আজকে ক্লাসটা একটু শেষের দিকে আমি একটু অন্যরকম করে নিতে চাই, অর্থাৎ আমরা একটু দ্রুততার সাথে আজকে ক্লাসটা শেষ করব এবং শেষের 10 মিনিট থেকে 15 মিনিট সময় আমরা কালচারাল প্রোগ্রাম করব, অর্থাৎ একটু আমরা মজা করব, একটু আনন্দ করব, একটু গান বলবো, ছড়া বলবো, ঠিক আছে? তো এই জন্য তোমাদের সহায়তা দরকার। কেমন সহায়তা বলো তো? হ্যাঁ, এই যে ক্লাসের সময় মজাটা কোনো ডিস্টার্ব না করে সুন্দরভাবে ক্লাসটাকে খুব দ্রুততার সাথে কমপ্লিট করা, ঠিক আছে? আশা করি সবাই এটা করবে। তাহলে আমরা কি করব, কিছু সংখ্যা থাকবে যে সংখ্যার স্থানীয় মান বের করব। তোমরা সবাই জানো এই সেমিস্টারে তোমাদের বইয়ে কোনো স্থানীয় মান দেওয়া নেই, আমি যে কোনো সংখ্যা তোমাদের দেব যে সংখ্যাগুলোর মান তোমাদের নির্ণয় করতে হবে। আমি প্রথমে এখানে প্রশ্ন দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে প্রথমে প্রশ্ন দিয়ে দিচ্ছি, তোমাদের প্রশ্ন এখানে থাকবে। মান নির্ণয় করো, স্থানীয় মান নির্ণয় করো, এরপরে ক খ করে সংখ্যা দেওয়া থাকবে, কিছু দুই অঙ্কের সংখ্যা থাকবে, ঠিক আছে? যেমন 64 ক নম্বরে 52 দিলাম, দেখো ঘ 70 এবং ঘ নম্বরে আমি দিচ্ছি 85। আচ্ছা, অর্থাৎ এই 5টি অঙ্ক এখন আমরা কি করবো, 5টি সংখ্যার স্থানীয় মান বের করবো। এভাবে তোমাদের সংখ্যাগুলো কিন্তু ক খ নম্বর করে দেওয়া থাকবে, এটা তোমরা সবাই জানো। এখন আমরা অ্যান্সার পাবরা, তোমরা তোমাদের খাতা সুন্দর করে মার্জিন দিয়ে রেডি করে নাও, আমাদের অবশ্যই অবশ্যই খাতায় কিন্তু মার্জিন নিতে হবে। এখন কি করবো, নং প্রশ্ন, তাহলে আমার সঙ্গে সঙ্গে সবাই লিখো 1 নং প্রশ্নের উত্তর। ওকে, এখন আমরা কি করব, সবাই এদিকে মনোযোগী হও, এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। আমরা এখানে হেডিংটা দিয়ে দিতে পারি, না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? স্থানীয় মান হেডিংটা না দিলেও কোনো সমস্যা নেই, আমরা সরাসরি এভাবে অঙ্কে চলে যেতে পারি। কি ক নম্বর, এখন দেখো আমরা কিন্তু প্রশ্ন থেকে সংখ্যাটা অবশ্যই উঠাবো। তাহলে প্রথমে আমাদের কি আছে, ক নম্বরে আছে 64, ক নম্বরের সংখ্যা আছে 64। এখন কি করবো আমরা, এই 64-র স্থানীয় মান বের করবো। তাহলে আমরা তো সংখ্যা সবাই চিনি, এই যে ডান দিক থেকে প্রথম সংখ্যাকে বলা হয় একক আর বামের দিক হলো দশম, তাহলে এই 4টি 4 গুণ 1। দেখো আমরা এখানে তোমাদের সবচেয়ে ভালো হয় খাতায় যখন করবে, তোমরা যদি এটা স্কেল দিয়ে সোজা করে দাগ দাও, এইভাবে সুন্দর করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিতে পারো, ঠিক আছে? যাতে দেখতে বেশি সুন্দর হয়। আমি যদি এইভাবে দেখো তোমরা স্কেল দিয়ে দাগ দেবে, একটি দাগ 4 সেন্টিমিটার করবে, আরেকটি দাগ 6 সেন্টিমিটার করবে, কিন্তু এখানে এমন ভাবে ফাঁকা রাখবে যেন এক লাইন লিখতে একটা সারি থেকে আরেকটা সারিতে যেতে যতটুকু ফাঁকা প্রয়োজন ততটুকু। হ্যাঁ, কারণ এখানে এক সারি লিখবে, এখানে এক সারি লিখবে। এখন দেখো এখানে কি সংখ্যা হচ্ছে,
চার, এই চারকে আমরা কি বলছি একক, চার হলো একক, চার হলো একক, আর এখানকার সংখ্যা কি ছয়, এখানকার সংখ্যা হলো সরি ছয়, ছয় ছয় কি ছয় হলো দশক, ছয় হলো দশক। এখন আমরা একক আর দশক নির্ণয় করলাম, আমরা কিন্তু এখনো স্থানীয় মান নির্ণয় করি নাই, আমরা কি করবো এবার মানটা লিখবো। এই চারের মান কত হবে বলো তো, তোমরা তো সবাই শিখেছো চারের মান কত হবে, এককের মান ওই সংখ্যায় হয় তাই না, তাহলে মান এখানে কত হবে চার, 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 নিচেরটা এভাবে আমরা কি করবো খ নম্বর, এবার আমরা খ নম্বর, খ নম্বরের সংখ্যা আছে বাহান্ন, ছ নম্বরের সংখ্যা আছে বাহান্ন। এবার তাহলে আমরা কি করবো প্রথমে তোমরা কিন্তু স্কেল দিয়ে দেখো, প্রথমে পাঁচ এবং পরে আমরা করলাম, এবার দুই হলো এক, দুই হলো এক তাই না, আর এখানে পাঁচ হলো দশ, পাঁচ কি পাঁচ হলো দশক, তোমাদের মান কিন্তু দেখতে সমস্যা হচ্ছে, পাঁচ দশক ম্যাম প্রথমটা ভুল হবে, হ্যাঁ প্রথমটা, হ্যাঁ প্রথমটা ভুল, আমি সেটা পঞ্চাশ, থ্যাংক ইউ, আমি যেটা পঞ্চাশ, হ্যাঁ অর্থাৎ এককের মান হবে দুই, একক দুইয়ের মান হবে দুই, এককের মান ওই সংখ্যায় হবে ঠিক আছে, আর ওই পাঁচের মান হবে পাঁচ দশক অর্থাৎ পঞ্চাশ, পাঁচ দশক অর্থাৎ পাঁচের মান হবে পঞ্চাশ। ওকে বাবুরা আমি কিন্তু উপরের লেখাগুলো মুছে দিয়ে পরবর্তী অঙ্কটি করবো, তোমাদের কি আমার সঙ্গে সঙ্গে লেখা হলো বাবুরা? তাহলে আমরা দেখো কি করবো গ নম্বর, গ নম্বর, গ নম্বরের সংখ্যা আছে কত দেখো তো সত্তর, সত্তর, এখানে তাহলে আমরা এইভাবে এখানে একক শূন্য, শূন্য কি একক, আর এককের মান ওই সংখ্যায় অর্থাৎ শূন্য, এবং সাত হলো, সাত কি সাত হলো দশক, তাহলে দশকের মান কত হবে দশ করে দেয় না সাত দশক অর্থাৎ সাত দশে সত্তর, সাত দশে সত্তর, দশকের মান হবে সাত দশে সত্তর। ওকে বাবুরা, আচ্ছা আমরা তাহলে ঘ নম্বরে চলে আসি, এবার তোমরা বলো, ওকে আমরা ঘ নম্বর করবো, ঘ নম্বরের সংখ্যা আছে পঁচাশি, ঘ নম্বরের সংখ্যা হলো পঁচাশি, এখানে পাঁচ আর এখানে আট, এবার বলো তো এখানে পাঁচ কি একক না দশক, পাঁচ হলো দশক, এককের মান কত হবে পাঁচ হবে, আর পাঁচ দশক আশি, আর পরেরটা আর ছয় কম পাঁচ হবে, আর আটের মান হচ্ছে আশি হবে, থ্যাংক ইউ, এককের মান হবে পাঁচ আর দশকের মান হবে কারণ এখানে আর দশ আর হচ্ছে দশকের স্থানে আছে আট দশে আশি, আর এখানে হচ্ছে এককের মান ওই সংখ্যা অর্থাৎ পাঁচ, দেখো কত সহজে কত সুন্দর করে এই স্থানীয় মানগুলো নির্ণয় করা যায়।
সমস্যা ছিল অন্য ভাবে বলতে, আর কারো কি কোনো সমস্যা আছে, কিছু জানার আছে, সবাই পারবে? সবাই পারবো থাকবে, আমি শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দিব, এই যে তোমাদের এটাই হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি দেখো সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি, 68, 37, 54 এবং 52, এখানে সংখ্যাগুলো সবাই সুন্দর করে উঠিয়ে নাও, ঠিক আছে? আমাদের কিন্তু খুব বেশি সময় নেই, আমাদের কিন্তু আরেকটি বিষয়ের দিকে একটু এগোতে হবে, সবাই একটু ঝটপট তোমার উঠিয়ে নাও তো। আচ্ছা, আমি বলেছি আমরা ক্লাস শেষ করে যদি এক্সট্রা সময় পাই সেই সময়টুকু একটু মজা করবো, একটু আনন্দ করবো, একটু গাইবো, একটু ছড়া আবৃত্তি করবো। তবে তোমরা সবাই তো এই অল্প সময়ে অংশগ্রহণ করা আসলে সম্ভব নয়, কাজে আমি প্রথমেই তোমাদের সবাইকে দিয়ে শুরু করতে চাই। বাবুরা, তোমরা সবাই একসঙ্গে গাইতে পারবে এরকম একটি গান দিয়ে আমি শুরু করতে চাইছি, আশা করি সবাই গানটি একসঙ্গে সুর দিয়ে গাইতে পারবে। তোমাদের নিশ্চয়ই গানটির কথা মনে আছে, আমাদের দেশটা স্বপ্ন। আচ্ছা, সবাই দেখি গানটা একসঙ্গে গাইবে তো, কি সবাই রাজি? কিন্তু আমি বলেছি শুরুটা হবে সবাইকে দিয়ে, সবাই সুন্দর করে আগে আমাদের দেশটা স্বপ্ন করি, আমি 1 2 3 বলবো, তোমরা গাইবে, ঠিক আছে? আচ্ছা, 1 2 3 গাও তো, গাও সবাই, গাও সবাই, বলো। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, বলো। আমাদের আচ্ছা, আমার মনে হয় এভাবে তোমরা একসঙ্গে গাইলে সবারটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে না, তো একজন একজন করে আমি একটু শুনবো। হ্যাঁ, কে অনেক সুন্দর গান গাইতে পারো, সুন্দর একটু দেশের গান শোনাইতে পারবে, নাম বলো তো সোনারা, কে পারবে আগে তোমার নিজের নাম বলবে, ঠিক আছে? দেশের গান আমার শোনা বাংলা দেন, আমার শোনা বাংলা দেন। ম্যাম, আমি একটা গান গাইতে চাই, সেই গানটা হচ্ছে বাংলা ইংলিশ আর হিন্দি মাঝখান দিয়ে বানাইছি। অনেকে বললে, অনেকে, কিন্তু এতজন কি শোনা সম্ভব হবে? আচ্ছা, আমাকে মুহিবুল্লাহ হাত তুলে বসে আছে, মুহিবুল্লাহ তোমাকে দিয়ে শুরু করছি, বলো মুহিবুল্লাহ। আচ্ছা, আমি কিন্তু বলেছি গান, ছড়া, কবিতা, অন্য কিছু যা ইচ্ছা বলতে পারো, তবে একজন একজন করে, একজনের মাঝে কেউ কথা বলবে না। মুহিম বলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাত তো জল থাকে, পার হয়ে যায় বলে পারলে গাড়ি, বৈশাখ মাসে তার হাত তো জল পারি। আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। তবে মনে হচ্ছে না, যখন তোমরা ছড়া বা কবিতা আবৃত্তি করবে তখন কবিতার নাম, লেখকের নাম এগুলো বলে সুন্দর করে আবৃত্তি করবে, এতে ভালো লাগে শুনতে, তাই না? আচ্ছা, সাদমান ইসলাম, তুমি কি বলতে চাও?
সাতমান সবাইকে হ্যাঁ আমি একটা বাবার গান বলতে চাই ছেলে আমার বড় হবে বলো মাকে বলতো সে কথা কবে মানুষের মতো মানুষ এক লেখা ইতিহাসের পাতা নিজ হাতে খেতে পারতাম না বাবা বলতো ও খোকা যখন আমি থাকবো না কি করবি রে বোকা কয়েক তো রক্তের সাথে রক্তের টান সাথে অনেক ঊর্ধ্বে হঠাৎ জনে ঝরে তোমায় হারালাম মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা কতদিন কতদিন দেখি না তোমায় মিস খালি আটকাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ সাদমা মিস থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে একজনের কাছ থেকে এত সময় শুনলে তো হবে না আমরা আরেকজনের কাছে একটু যাই হ্যাঁ আর কে শোনাতে চাও আমার শোনাতে মিসলা ভালোবাসি জন্ম দিয়েছি আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা অনেক সুন্দর বলেছে এবার আমাদের কোনো মেয়েরা বলো মেয়েরা কি ব্যাপার তোমরা কিছু বলো ম্যাম আমি একটা ছড়া বলবো ওকে সাজিদ বলো কত সুন্দর করিয়া ধরণী মদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান থ্যাংক ইউ সাজু সুন্দর হয়েছে আমরা শাকিন সুলতানার কাছে যাচ্ছি শাকিন সুলতানা বলো তো শোনা কি বলতে চাও তুই সামনে একটা গান গাবো বৃষ্টির গান ঠিক আছে বলো মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে সারা গায়ে গোলাপ পানি বলো ছিটিয়ে দিল রে সারা গায়ে ছিটিয়ে দিল সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল মুহিব তোমার কাছ থেকে সাউন্ড আসছে শোনা শাফিন বলো দুষ্ট দামালে শ্যামালে শ্যামালে বাতাস তায়া মনির খাঁচার পাখিটাও ব্যাকুলে হলো রে খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে মাথায় বর্ষাইলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা ওকে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে কি সবাই মজা পাচ্ছ না অনেক সুন্দর গাইলো তো কেউ যে একটু ধন্যবাদ দিচ্ছ না কারণ কি বলতো এত কষ্ট করে সুন্দর করে গাইছে কবিতা আবৃত্তি করছে একটু ধন্যবাদ দেওয়া যায় না ক্লাস শেষ হচ্ছে না তার জন্য মজা করছি আচ্ছা ঠিক আছে আর আমাদের ক্লাস একেবারে শেষের দিকে আমরা চেষ্টা করবো মাঝে মাঝে এরকম একটু মজা করার তোমরাও অংশগ্রহণ করার চেষ্টা করবে হ্যাঁ একই দিনে সবাই সম্ভব না আগামী দিনগুলোতে আবার মাঝে মাঝে এরকম করার চেষ্টা করবো ওকে
তো তোমরা তো সবাই হোমওয়ার্ক খেয়ে নিয়েছো। আমাদের দেখো এখন আগস্ট মাস চলছে, এই মাসটা আমরা কি বলি বলতো, শোকের মাস। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসে 15ই আগস্ট করেছিলেন, শহীদ হয়েছিলেন, নিহত হয়েছিলেন, তাই না, খুন করা হয়েছিল তাকে। আমরা এই শোকের মাসে এই শোক তাদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবো যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন সবার কথা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আপনাকে কিছু বলতে আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।